আর বিয়ক অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ হবে মাইক লাগবে লোক লোকে লোকারণ্য আপনারা দেখছেন এখনো ঢাকা শহরের লোক আসে নাই বিভিন্ন জায়গার লোকজন এসে মাঠ মাঠের বাইরে ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে কয়েক লক্ষ লোক এখানে উপস্থিত হয়ে গেছে সংখ্যা তো প্রশাসন বলছে তারা নিরাপত্তা দেবে আমরা কোনো আমাদের থেকে কোনো সংখ্যা আশঙ্কা করি না এটা পুলিশ প্রশাসন ঢাকা ডিএমপি তো এদেশে ওদের দায়িত্ব সিটি কর্পোরেশন থেকে অনুমতি নাও প্রায় এক মাস পূর্বে আমরা চিঠি দিয়েছি সমাবেশ করার জন্য সেই সমাবেশটি আমাদেরকে সেখানে অনুমতি না দিয়ে তালবাহানা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে বিশেষ করে সাত তারিখে লাঠি চার্জ টিআর সেল গুলি চালিয়ে সেখানে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করেছে সেখানে আমাদের এক ভাই শহীদ হয়েছে সেখানে গ্রেফতার হয়েছে অনেক নেতাকর্মী আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত রাত তিনটের সময় গ্রেফতার করেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে গ্রেফতার করে মনে করেছে আন্দোলন বন্ধ হয়ে যাবে সমাবেশ হবে না সমাবেশ আরও বেগবান হবে এবং আজকে এই গ্রেফতার নির্যাতনের ফলে জনগণ আরো ফুঁসে উঠেছে এবং রাজপথে নেমে এসেছে মানুষ কিভাবে অংশগ্রহণ করেছে অভূতপূর্ব সারা পড়েছে যেহেতু আমরা জনগণের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছি এবং জনগণ আজকে আন্দোলনে নেমেছে একটিমাত্র লক্ষ্যে একটিমাত্র উদ্দেশ্যে জনগণের যার ভোট সে দিতে চায় যে আগামীকাল কি গণসমাবেশ কিন্তু আমরা এইটার পারমিশন পেতে পেতে আমাদের সময় হয়ে গেছে বিকেল সাড়ে তিনটা সাড়ে তিনটায় পাওয়ার পর স্থানীয় পুলিশ এবং মহানগর পুলিশের কর্তৃপক্ষ ওনারা এসে মাঠে কাজ করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে কাজ শুরু করতে করতে আমাদের বেজে গেছে অ্যাকচুয়ালি সাড়ে চারটা পাঁচটা অর্থাৎ মাগরিবের টাইম ঠিক আছে এখন মনে করেন মঞ্চ তৈরির কাজ এবং আরও আনুষাঙ্গিক এই মাঠে একটা গণসমাবেশ করতে হলে যে প্রস্তুতি সেই কাজ চলছে পূর্ণোদ্যমে আমাদের নেতাকর্মীরা যখন শুনেছে যে এই মাঠ পাওয়া গেছে তখন বিভিন্ন এই ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেছে আমরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ আমাদের দলের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে বিএনপি এমন কোনো ছোট দল নয় একজন দুইজন নেতাকে গ্রেফতার করে একশো দুইশো নেতাকে গ্রেফতার করিয়ে বিএনপির অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে বিএনপির একজন গ্রেফতার হবে আর একজন নেতৃত্ব নিবে এইভাবেই বিএনপি এগিয়ে গেছে